হাই গাইস, হাউ আর ইউ? আমি সৌরভ। আজকে কোরেল ড্র পার্ট টু, অর্থাৎ কোরেল ড্র সফটওয়্যারের সেকেন্ড ক্লাস। আজকের এই সেকেন্ড ক্লাস ভিডিওতে আমরা কোরেল ড্র কিছু টুলসের সাহায্যে নতুন কোনো ডিজাইনিং, নতুন কোনো টিপস আমরা শিখে নেব। আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবারদের অসংখ্য ধন্যবাদ, এবং যারা আমাদের চ্যানেলের নতুন ভিউয়ার্স তারা অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব অপশানে ক্লিক করে এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনে ক্লিক করলে আমাদের ভিডিও সর্বপ্রথম যাতে তোমাকেই নোটিফিকেশন পৌঁছাতে পারে। আর হ্যাঁ, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, এবং যদি খুব ভালো লেগে থাকে তাহলে বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবেন না। আপনার একটা লাইক, কমেন্ট এবং শেয়ার আমাদের পরবর্তী ভিডিওর অনেকটাই আগ্রহ এবং অনুপ্রেরণা যোগাবে। তো চলো বন্ধুরা, শুরু করে দেওয়া যাক আজকের কোরেল ড্র সেকেন্ড ক্লাস। তো বন্ধুরা, আমরা কোরেল ড্র অপশানে চলে এসেছি সফটওয়্যারে। দেখা যাক নতুন কোনো কিছু কিভাবে তৈরি করব। আমরা শেপ টুল নিয়ে একটি লাইন প্রেস করার পর এই পয়েন্টটিকে ডবল ক্লিক করলে নোটটি ডিলিট হয়ে যাবে। এবারে উপরে আরেকটি পয়েন্ট করে আমি ড্র্যাগ করব। করার সাথে সাথে শেপ টুলটাকে নিয়ে আমি যদি পয়েন্টটিকে জুড়ে দিই তাহলে অলরেডি জুড়ে যাবে, এবং এইগুলো দিয়ে, এই নোটগুলি দিয়ে আমরা শেপগুলিকে চেঞ্জ করতে পারি প্রয়োজন মতো। জাস্ট সিলেক্ট করব, করার পর আউটলাইন নান করে দেবো, অর্থাৎ রাইট ক্লিক, এবং এখানে আমি একটি কালার দিয়ে ফিল করে দেব। এইরকম শেপ আসার পর আমরা এখান থেকে টুলসটি নিয়ে টেনে দেব। এরকম একটি শেপ আসার পর কপি করে পেস্ট করব, অবশ্যই রাইট ক্লিক করলে হয়ে যাবে, এবং আমি এটাকে ঘুরিয়ে দেব। দেওয়ার পর যে শেপটি আসবে সিলেক্ট করব, অ্যারেঞ্জ থেকে গ্রুপ করে নেব। এবারে এই পয়েন্টটিকে নিচে নামিয়ে নিয়ে আসব, অর্থাৎ রোটেট অপশান। জাস্ট মাউসটি ক্লিক ড্র্যাগ করে রাইট ক্লিক করব, কন্ট্রোল আর কিবোর্ডে প্রেস করব। এবং একটি শেপ এখানে ড্র হয়ে যাবে। পরবর্তী শেপের জন্য এখান থেকে যে কোনো একটি অপশান তুলে নিয়ে এলাম এবং রাইট ক্লিক আনগ্রুপ কল করলাম, অথবা এই শেপটিকে একটু মডিফাই করে দিচ্ছি বা কোনো কালার এখানে চেঞ্জ করে দিচ্ছি। সিলেক্ট করলাম, আবার ক্লিক করার পর রোটেট অপশানটিকে ধরে নিচে নামিয়ে নিয়ে এলাম। পারফেক্ট হয়েছে কি জানার জন্য রুলার নিয়ে যেতে পারি সাইড থেকে, গিয়ে আমি জুম করে দেখে নিতে পারি মাউসের সাহায্যে আমার পারফেক্ট হয়েছে কি না। অর্থাৎ আমাকে চেষ্টা করতে হবে এই পয়েন্টারটি যেন একদম সমানে বা নিচে থাকে। জাস্ট লাইনটি ডিলিট করতে চাইলে সিলেক্ট করে কিবোর্ডে ডিলিট অপশান প্রেস করব, এবং সিলেক্ট করার পর ক্লিক করে কন্ট্রোল আর বাটনটি প্রেস করতে থাকব।
राइट क्लिक अनग्रुप करे नेब एवं शेपटी के एकटू परिवर्तन करे देब। कीबोर्डे कंट्रोल आर ऑप्शन टी प्रेस कर ले आमरा एई रकम एकटी शेप देखते पाबो। एटाके आरो मॉडिफाई एवं सुंदर करार जोन्नो जस्ट सिलेक्ट करब। करार पर छोटो करे नेब एवं राइट क्लिक ऑप्शने क्लिक करब। आबार द्वितीय बार क्लिक करे एकटू घूरिए देब। एवं सम्पूर्ण अंशटीके सिलेक्ट करे ग्रुप करे देव एड इंच एड इंच थेके ग्रुपिंग टाकेओ सिलेक्ट कर लाम एड इंच ग्रुप प्रत्येकटी एक ही भावे आमरा ग्रुप करे नेब। এবারে যেটা দেখাবো ধরা যাক একটি বৃত্ত আঁকা হলো তাতে কোন একটি কালার দিয়ে ফিল করা হলো জাস্ট বৃত্তটিকে সরিয়ে নিয়ে আসা হলো আর একটি কালার দিয়ে ফিল করা হলো দুটি বৃত্তকে সিলেক্ট করে ঠিক কম্পিউটারে এখানে কোরেল ড্রতে দেখতে পাবো ট্রিম অপশন আছে ট্রিমে ক্লিক করলাম এবং একটিকে ডিলিট করে দিলাম। প্রথমটিকে সিলেক্ট করে আমরা পয়েন্টটিকে নিচে নিয়ে এলাম এবং কন্ট্রোল আর করে আমরা একটি শেপ তৈরি করতে পারলাম। সিলেক্ট এবং গ্রুপ এবারে আমরা দেখে নেব কম্বাইন্ড অপশন কম্বাইন্ডটা কিভাবে করব। প্রথমে আমরা একটি শেপ ড্র করব যে কোনো কালার দিয়ে ড্রটিকে ফিল করব এবং রাইট ক্লিক করে আউটলাইন কালার দিয়ে দেব। জাস্ট ক্লিক করে রোটেট করে নেব। করে নেওয়ার পর কন্ট্রোল আরটি প্রেস করতে থাকব। করার পর যখন কমপ্লিট হয়ে যাবে তারপর সম্পূর্ণ অবজেক্টটি সিলেক্ট করে অ্যারেঞ্জ অ্যারেঞ্জ থেকে কম্বাইন্ড এবং শর্টকাট কি কন্ট্রোল প্লাস এল ক্লিক করলে এরকম একটি শেপ তৈরি হয়ে যাবে যে শেপটি আমাদের প্রয়োজনীয় বা আমরা ব্যবহার করতে পারি। পছন্দ হলে বা প্রয়োজন হলে শেপটিকে আমরা রাইট ক্লিক করে যে কোনো অন্য কালার দিয়েও আমরা ফিল করে দিতে পারি তাতে আরও সুন্দর দেখাবে। তো বন্ধুরা আমরা আজকে কোরেল ড্রতে যেগুলো শিখলাম এই সমস্ত ডিজাইনগুলি তৈরি করা এবং যেগুলো দিয়ে করলাম সেগুলো হলো শেপ টুল বা অ্যারেঞ্জের মধ্যে আমরা কম্বাইন্ড অপশান বা রোটেট করে করলাম। রোটেট করলাম কীভাবে কন্ট্রোল প্লাস আর দিয়ে যেগুলি আমরা এতক্ষণ দেখলাম। তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করবেন আর যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি শিখতে সবসময় রাজি আছি। নিজেরা এই ভিডিওগুলি দেখে কম্পিউটারে প্র্যাকটিস করলে আশা করি কিছু শেখা যেতে পারে আর যদি ভিডিওটি খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা শেয়ার করে দিও। থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং ততদিন ভালো থেকো টাটা।